রাজশাহীর বাগমারায় দীপুর ইউনিয়নের বিল বিল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিল সুতি বিলে মৎস্যজীবী ও কৃষকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে প্রভাবশালীদের কবল থেকে বিল উন্মুক্ত করার দাবি জানান স্থানীয়রা মৎস্যজীবীরা জানান বিলে মাছ শিকার করতে না পারায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের বিলে মাছ ধরতে গেলে আওয়ামী লীগ নামধারী কতিপয় দখলদার বাহিনীর হাতে নানাভাবে নাজেহাল হওয়ার অভিযোগও তোলেন তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা